হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ক্রিকেট ব্যাটিং কিভাবে করবেন? ক্রিকেটে রিস্কমুক্ত ব্যাটিং করার কিছু কিছু অপশন আছে যেগুলোতে লস খুব কমই যায়। যেরকম আইপিএলে ধরেন কিছু ম্যাচ বাদ দেওয়া অনেকগুলাই ফিক্সিং বেশি হয় আইপিএলে। তো ফিক্সিং ম্যাচগুলোতে যদি আপনি কোনো একটা ভালো টিম দেখেও যদি আপনি উইন নেন, উইন নিলেও সেটা উইন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না। ফিক্সিং ম্যাচ যখন তো হারতেই পারে, এরকম একটা অবস্থা। তো আপনারা রিস্কমুক্ত কিছু কিছু অপশনে ব্যাটিং করতে পারেন। যেরকম এখানে দেখেন আইপিএলের ম্যাচ আছে দিল্লি আর মুম্বাইয়ের। এখানে আপনি ই করতে পারেন, ডাইরেক্ট উইন না নিয়ে উইনে দেখেন কতটুকু আছে, 1.6 আছে আর 2.3 ওভার্স আছে। তো এখানে আপনি ওটা না নিয়ে এ দেখেন টোটাল 1 লেখা আছে, টোটাল 1 এখানে 6 ওভারে 53 রান, এটা নিতে পারেন। এটা ওই 10টা ম্যাচ হলো, 10টার মধ্যে 8টাতেই 6 ওভারে 53 কেন 60-62 রান হয়ে যায়। তো একটা অপশন আছে, এটা নিতে পারেন 1.4 ওভার্স। তো এখানে আপনি যদি 500 টাকা স্ট্রাইক করেন তাও আপনার ওই 700-800 টাকার মতন পাবেন। তারপরে আর কয়েকটা অপশন আছে, স্ট্যাটাসে চলে যাবেন 3 নম্বরে, রেগুলার টাইম, অল্টারনেটিভ, তারপর স্ট্যাটাস সবার লাস্টে, এটাই চলে যাবেন। এখানে যাওয়ার পর এ দেখেন টিম 1 টোটাল 4, মানে দিল্লি কয়টা 4 মানে বাউন্ডারি, কয়টা 4 মারবে এরকম। 16.5 ওভার মানে 17টা মারলো 1.8 ওভার্স, এটাও নিতে পারেন। কারণ এক টিমে ওই 20টা করে 4 হয়, আবার 6ও হয়, বেশি বেশি হয়। এখান থেকে আবার টিম 1 টোটাল 6, 11টা দেওয়া আছে 10.5 ওভার। তো এটাও যদি নেন 11টা 6 কিন্তু হয়ে যায়। আইপিএলে কিন্তু 6 বেশি হয়, ওই হিসেবে নিতে পারেন, এটাও নিতে পারেন। এগুলোতে রিস্ক একদমই কম। 1.5 ওভার্স আছে দেখেন। তো এখানে যদি আপনি 200 টাকা স্ট্রাইক করেন তাও আপনি 368 টাকা পাইতেছেন। আর যদি এটাও যদি আপনাদের রিস্ক মনে হয় যে টিম 1 এক টিমে 11টা 6 মারতে পারবে কিনা, তাহলে আপনি নিচে চলে যাবেন। নিচে যেয়ে দেখেন যে টোটাল 4 লেখা আছে, মানে 2 টিম মিলে কত মারবে। টোটাল 4-এ ঢুকলে দেখেন 32.5 মানে 33টা, 2 টিম মিলা যদি 17টা করেও যদি 4 মারে, প্রতি টিমে 4 মারে, তাহলে আপনি দেখেন এটা উইন হবেন। 1.6 ওভার্স আছে। তারপরে আবার দেখেন টোটাল 6 আছে, মানে 2 টিম মিলেও কতগুলো 6 মারবে, 21.5 ওভার মানে 22টা 6। 11টা করে কি প্রতি টিম 6 হবে না? অবশ্যই হবে। 11টা করে 15টা করে হয়ে যায়, 13টা করে হয়ে যায়, তো 11টা করে হবে। এটাও নিতে পারেন, এগুলোও নিতে পারেন। তো আপনারা যদি রিস্কমুক্তভাবে খেলতে চান তো আপনারা রেগুলার টাইম বাদ দিয়ে, রেগুলার টাইম নিলেও যে যেটা বললাম এটা টোটাল 1 থেকে ওই যে 6 ওভার, 52 ওভার বা 53 হবে এরকম, এগুলো নিতে পারেন। এগুলো রিস্ক থাকে না। টিম 1 টিম 2 এগুলো নেবেন, দিল্লি উইন নেবেন বা মুম্বাই উইন নেবেন। আইপিএলে ফিক্সিং হয় বা কিছু কিছু ক্রিকেট আছে, ক্রিকেট বলা যায় না, ফিক্সিং হইতেই পারে, ভালো ভালো খেলা অনেক সময় হেরে যায়। তো আপনারা এখানে ডাইরেক্ট উইন না নিয়ে আপনারা এগুলো নিতে পারেন। এগুলো নিলে আপনারা দেখবেন যে 1-2 ঘন্টার মধ্যে আপনাদের বেটার একটা ফলাফল পেয়ে যাইতেছেন। কিন্তু যখনই আপনারা ওই টিম নিতে যাবেন তখন যে পর্যন্ত ফুল খেলা শেষ না হবে তার আগে রেজাল্ট পাইতেছেন না, রিস্কও থেকে যাওয়া। তো আপনারা এই টোটাল রান নিয়ে খেলতে পারেন, এখানে 6 ওভারে খেলতে পারেন, আবার যে স্ট্যাটাস থেকে কয়টা 4 মারবে বা কয়টা 6 মারবে এটার উপরও খেলতে পারেন। এগুলো অপশনে খেললে আপনাদের জন্য বেস্ট হবে। আর এগুলো অপশনে খেললে আপনার যদি 10 দিন স্ট্রাইক করেন, 10 দিনের মধ্যে সর্বোচ্চ 2 দিন লস যাইতে পারে, 8 দিনে আপনাদের প্রফিট থাকবে। ইনশাল্লাহ সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।